জেলখানা যারা বন্দী আছে তারা মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। এবং এরকম মৃত্যুর খবর প্রায়শ আমরা বাইরে জানি। এ সংখ্যাটাও 14-15 সেদিনও একটা খবর বেরিয়েছে। জেলে মৃত্যু হবে না, বন্দি হলে কি মৃত্যু হবে না? এখন এই জেলে যে বন্দি অবস্থায় মৃত্যুর ঘটনা, এখানে এই লোকগুলো সব বিএনপি, এমন দাবি তারা করে কেমন করে? তাহলে তারা বলু তালিকা দি কারা কারা মারা গেছে এবং কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে তারা আছে। কাজেই আমরা এখনো বলতে চাই যে গুম খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে সত্যটা, এবং তারা বলুক কাদের এ গুম খুন কাদের কাদের করা হয়েছে, তার প্রমাণ কি? আমরা তালিকা দেখতে চাই। এরকম অন্ধকারে ঢিল ছুটবে বারে বারে, এটা তো হয়। এটা রাজনীতি নয়, রাজনীতি তো তাদের এখন যে অবস্থায় গেছে, লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোনো স্পেস নেই। তারা এখন লিফলেট বিতরণের কর্মসূচি, তাও একদিন দুদিন না, 6 দিনের কর্মসূচি, লক্ষ্য দেড় বাঁচাও, মানুষ বাঁচাও, আসলে দেশটাকে ধ্বংস করো, মানুষকে মারো।